बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामु अलैकुम सुप्रिय अष्टम श्रेणी शिक्षार्थीरा सबाई केमन आछो आशा व्यक्त करछि सबाई भालो आछो सुस्थ आछो बर्णमाला आदर्श उच्च विद्यालय एंड कलेजे अनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाच्छि आर सेई साथे जानाच्छि शुभेच्छा। आमी पारबीन आक्तार, आज के आमी तुम्हारे बांगला विषय निये एसेछि आर बांगला विषय आज के आमी तुम्हारे जे बांगला बोईटा आछे बांगला व्याकरण और निर्मिति अष्टम श्रेणी देखे व्याकरण बोई थे के, आज के तुम्हारे व्याकरण तुम्हारे 1.1 मैं 1.1 आछे सेखाने कि आछे अध्याय पाठ शिरोनाम आछे भाषा और हे पृष्ठा एक। ताहले आज के आमार पाठेर विषय हे कि भाषा, आमी तुम्हारे भाषा पढ़ाबो। तो प्रिय शिक्षार्थीरा आमरा जानी जे मानुष सृष्टिर सेरा जीव और सृष्टिर सेरा जीव एजन्य जे अन्यान्य प्राणी थेके मानुषेर बैशिष्ट्य कि आलादा, कारण आल्लाह ताके कि दिएछे विवेक बुद्धि ज्ञान दिएछे और एजन्य मानुष कि होच्छे अन्यान्य प्राणी थेके आलादा। और बुद्धि मानुषेर मनेर मध्ये सब समय चले कि बुद्धिर आनागोना चलते थाके, सेई बुद्धि बा भाव इशारार माध्यमे नाना अंगभंगीर अंगभंगी करे छवि ओ नाचेर माध्यमे सेटा कि करा हय प्रकाश करा हय, ताई ना? जे से बुद्धि किभाबे प्रकाश करा जाय इशारार माध्यमे भाव अंगभंगीर माध्यमे सेटा प्रकाश करा जाय। भाव होच्छे तोमार इशारार माध्यमे, जेमन हातेर इशारा करे चोखेर इशारा करे, तारपर अंगभंगीर माध्यमे तोमार नृत्येर माध्यमे सेटा प्रकाश करा जाय। किन्तु एभावे प्रकाश करले आमादेर मनेर भाव किन्तु सम्पूर्णभावे प्रकाश करा जाय ना, जेटा आमरा कथा बलार माध्यमे अर्थपूर्ण ध्वनिर माध्यमे जेटा आमरा मनेर भाव सम्पूर्ण रूपे प्रकाश करते पारी अन्य कोनो माध्यमे किन्तु सेटा प्रकाश करा जाय ना। जेमन आमि जोदि बोली जे तोमाके जोदि बोली एखाने तोमरा तीन जन दाड़िये आछो, आमि जस्ट उदाहरण देखाच्छि जे तीन जन दाड़िये आछो, एकजनेर नाम रहीम करीम सुमन, এখন আমি সুমনকে ডাকছি কিন্তু আমি ইশারার মাধ্যমে এইভাবে ডাকছি, কিন্তু কাকে ডাকছি তিনজনে দাঁড়িয়ে আছে সে কিন্তু বুঝবে না আমি কাকে ডাকছি। যখন আমি আমার অর্থপূর্ণ ধ্বনির মাধ্যমে আমার ডাকবো যে সুমন এদিকে আসো, তখন কিন্তু সুমন ঠিকই আমার কাছে চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে অর্থপূর্ণ ধ্বনির মাধ্যমে মানুষ কি করতে পারে, সে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারে, যা অন্য কোনো মাধ্যমে সেটা করা যায় না। তাহলে যেভাবে মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই হচ্ছে ভাষা। তোমার নাচের মাধ্যমে, ইশারার মাধ্যমে, ভাবের মাধ্যমে, অর্থপূর্ণ ধ্বনির মাধ্যমে যেইভাবেই তুমি মনের ভাব প্রকাশ করো না কেন, সেই সব প্রত্যেকটা মাধ্যমেই হচ্ছে কি আমাদের ভাষা। তাহলে দেখো, আর আমরা যে তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মুখের ধ্বনি হচ্ছে সবচেয়ে অর্থপূর্ণ। তাহলে সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে আমরা বুঝতে পারি মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। তাহলে আমরা ভাষা বলতে কি বুঝে থাকি, যে সাধারণভাবে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি হচ্ছে কি ভাষা। এই অর্থপূর্ণ ধ্বনি হলো কি ভাষার প্রাণ। এখন আমি এখানে জাস্ট বলা হয়েছে কি অর্থপূর্ণ ধ্বনি, আর এই অর্থপূর্ণ ধ্বনিটাই হচ্ছে কি ভাষার প্রাণ। এখন ধ্বনি বলতে আমরা জানি কি, সবাই জানি কি, বলতো আওয়াজ। এখন এইখানে বলা হয়েছে যে অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। এখন আমি ধ্বনি করি, এই যে এটাও কি আওয়াজ হচ্ছে না? আমরা জানি কি ধ্বনি শব্দের অর্থ হচ্ছে কি আওয়াজ, তাহলে এটাও কি, এটাও কি একটা আওয়াজ। তাহলে এটা কিন্তু একটা আওয়াজ হচ্ছে, কিন্তু এটা অর্থপূর্ণ হচ্ছে না, তাহলে এটা কি হবে না, ভাষা হবে না। যখন আমি বলবো মা,
তখন আমার এটা কি হয়ে যাচ্ছে, অর্থপূর্ণ ধ্বনি হয়ে যাচ্ছে। আমরা মা জানি কি, মা হচ্ছে কি, জননী, তাহলে এটা অর্থপূর্ণ ধ্বনি। আর এই ধ্বনি সৃষ্টি হচ্ছে কিভাবে, তাহলে আমাদের বাকযন্ত্রের সাহায্যে হচ্ছে কি, এই অর্থপূর্ণ ধ্বনিগুলো সৃষ্টি হচ্ছে। আর আমাদের সেই বাকযন্ত্রগুলো হচ্ছে কি, জিহ্বা, গলনালী, ফুসফুস, নাক, দাঁত, ঠোঁট। তাহলে এইগুলোর মাধ্যমে আমাদের কি হচ্ছে, এই অর্থপূর্ণ ধ্বনি সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো যে প্রথমে আমাদের ফুসফুসের বাতাস বের হচ্ছে কিভাবে, মুখে আমাদের এখানে কি আছে, আলাজিব্বা আছে, যে তারপরে কি আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, দাঁত আছে, নাক আছে। এইগুলোর মাধ্যমে আমাদের কি হচ্ছে, বাকযন্ত্রের সাহায্যে আমাদের অর্থপূর্ণ ধ্বনিটা বের হচ্ছে, ধ্বনি বের হচ্ছে। যেমন ক, ক উচ্চারণ করলাম, তাই না? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার ফুসফুসের যে বাতাসটা, সেটা আমার কণ্ঠ দিয়ে কি হচ্ছে, এটা নিঃসৃত হচ্ছে। তাহলে কণ্ঠ থেকে নিঃসৃত হচ্ছে ক। ক বলতে কি, একটা আমরা কিন্তু ধ্বনি বুঝে থাকি, তাই না? তাহলে এই ধ্বনিটা কিন্তু বের হচ্ছে আমার কি থেকে, কণ্ঠ থেকে। যখন আমি বলবো কাক, তখন কি হয়ে গেল, আমরা কাক, এই কণ্ঠ ধ্বনিটা যে বের হচ্ছে, তখন এটা কি হচ্ছে, একটা অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে, একটা অর্থ বোঝাচ্ছে। কাক হচ্ছে কি, একটি প্রাণী, একটি প্রাণীর নাম কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তাহলে এই অর্থপূর্ণ ধ্বনিটা হচ্ছে কি, হ্যাঁ, ভাষা। তাহলে ভাষার এই সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, দেখো, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্য প্রযুক্ত শব্দ সমষ্টিকেই বলা হয় কি, ভাষা। এটা হচ্ছে আমাদের ভাষা বিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে, তাকে কি বলা হয়, ভাষা বলা হয়। তাহলে নির্দিষ্ট জনসমাজের মানুষের তার মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য, মানে অন্য মানুষ যেটা বুঝতে পারবে, সেই বোধগম্য অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি হচ্ছে কি, ভাষা। তাহলে দেখো এখানে আছে, যে কোনো ধ্বনি বা আওয়াজই হচ্ছে ভাষা নয়, সেখানে অর্থ ও অর্থের ধারাবাহিকতা থাকা চাই। যে কোনো ধ্বনি কি হবে না, ভাষা হবে না, সেখানে কি থাকতে হবে, অর্থের ধারাবাহিকতা থাকতে হবে। যদি আমি এখানে লিখি, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো অর্থের ধারাবাহিকতা, দেখো, মা আমাকে ডাকছে, তাহলে এখানে কি আছে, তোমার অর্থের ধারাবাহিকতা আছে। আর এই অর্থের ধারাবাহিকতা হচ্ছে কি, তোমার অর্থের ধারাবাহিকতা হচ্ছে তোমার বাক্য। তাহলে দেখো যে ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় কি, শব্দ। তাহলে ধ্বনি, এখানে দেখো মা কি, ধ্বনির অর্থপূর্ণ মিলন, শব্দ সৃষ্টি হচ্ছে ধ্বনি। এখানে ম যোগ আ হয়েছে কি, মা। এখানে কয়টা ধ্বনি আছে, একটা, এ একটা, দুইটা ধ্বনি মিলে এখানে হয়েছে কি, মা, একটি শব্দ হয়েছে। তাহলে ধ্বনির অর্থপূর্ণ মিলন হচ্ছে কি, শব্দ। আর শব্দের আর একাধিক শব্দের সমন্বয় অর্থের ধারাবাহিকতায় সৃষ্টি হয় কি, বাক্য। তাহলে একাধিক শব্দ আছে, এই ধারাবাহিকতায় সৃষ্টি হয়েছে কি, বাক্য সৃষ্টি হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আবার আমি কি লিখেছি, স্থান কাল ও সমাজ বেদে ভাষার আবার কি দেখা যায়, রূপভেদ দেখা যায়। তাহলে দেখো পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানে, মানুষ একের পর এক অর্থবহ শব্দ জুড়ে কীট তৈরি করতে পারে, বাক্য তৈরি করতে পারে।
বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। এই ক্ষমতা শুধুমাত্র আছে কার? মানুষের। কিন্তু পশু পাখির এই ক্ষমতা নেই। আর স্থান কাল পাত্র বেদে ভাষার কী দেখা যায়? রূপভেদ দেখা যায়। স্থান কোনো জায়গায়, কাল হচ্ছে সময় আর সমাজ বেদে। তাহলে স্থান দেখো, আমরা বাঙালি, আমাদের ভাষা হচ্ছে কি? বাংলা। আর হচ্ছে তোমার ইংল্যান্ডের ভাষা হচ্ছে কি? ইংরেজি। আর হচ্ছে ফ্রান্সের ভাষা হচ্ছে কি? ফরাসি। তাহলে স্থান ভেদে এখানে কি দেখা যাচ্ছে? ভাষার ভিন্নতা দেখা যাচ্ছে। এখন কাল, এই কাল ভেদে ভাষার কি দেখা যায়? ভিন্নতা দেখা যায়। যেমন তোমার হচ্ছে, তোমার 500 বছর আগে যে ভাষা ছিল, 5000 বছর আগে যে ভাষা ছিল, বর্তমানে কিন্তু সেই ভাষা এখন আর নেই। সময়ের কাল হচ্ছে কি? সময়। সময়ের পরিবর্তনের সাথে সাথে, বিবর্তনের সাথে সাথে ভাষা কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আজকে যে ভাষা আছে, 100 বছর পরে কিন্তু এই ভাষা থাকবে না। আর ভাষা যদি পরিবর্তন না থাকে, তাহলে সেই ভাষাকে বলা হয় কি? মৃত ভাষা। এর জন্য ভাষাকে তুলনা করা হয়েছে কি? তোমার নদীর স্রোতের সাথে। যেমন নদীর স্রোত যেমন প্রবাহমান, ঠিক ভাষাটাও হচ্ছে কি? প্রবাহমান। তার গতি কি? চলতেই থাকে। এরপরে দেখো সমাজ ভেদে। তাহলে সমাজ ভেদে হচ্ছে বিভিন্ন জনগোষ্ঠীর ভাষাও হচ্ছে কি? বিভিন্ন। আমি উদাহরণস্বরূপ বলি যে আমাদের এই বাংলাদেশে কিন্তু বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা আছে, বিভিন্ন ক্ষুদ্র জনসমষ্টি আছে, তাদের ভাষা কিন্তু এক নয়। তাহলে আমরা বাঙালি, আমাদের ভাষা কিন্তু হচ্ছে কি? বাংলা। তা আমরা জানি যে বাংলাদেশের ভাষা হচ্ছে কি? বাংলা। কিন্তু জনসমষ্টির কারণে সে সমাজ ভেদে সেই ভাষাটা হচ্ছে কি? আবার বিভিন্ন। যেমন তোমার হচ্ছে গারোদের ভাষা হচ্ছে আলাদা, গারো জনসমষ্টির ভাষা হচ্ছে আচিক, তারপর চাকমারা চাংমা ভাষায় কথা বলে। তাহলে সমাজ ভেদে সেটা হয়ে যাচ্ছে কি? পরিবর্তন। তাহলে আমরা এই থেকে জানলাম স্থান কাল ও সমাজ ভেদে ভাষার কি দেখা যায়? রূপভেদও দেখা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রকৃতপক্ষে মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন জন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়। এগুলো এক এক দেশের এক এক রকম ভাষা জন্ম নিয়েছে। পৃথিবীর কোনো ভাষাই স্থির নয়। ভাষা স্থির হয়ে গেলে সেটাকে বলা হতো কি? মৃত ভাষা। পৃথিবীতে প্রায় 3500-এরও বেশি ভাষা প্রচলিত আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ভাষা নিয়ে আলোচনা করলাম। তাহলে আগামী সপ্তাহ, তোমাদের পরবর্তী ক্লাসে আমি তোমাদের আলোচনা করব আমাদের মাতৃভাষা, রাষ্ট্রভাষা এবং ভাষার রীতি সম্পর্কে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।